বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি 7ই নভেম্বরের দিন মাহাত্মগুলো শুরু হচ্ছে। 2019 খ্রিস্টাব্দে নবনীতা দেবসেন এদিন প্রয়াত হন। কর্কট রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু। বাঙালি সাংস্কৃতিক ও পারিবারিক ইতিহাসে নবনীতা দেবসেন কোনো বিচ্ছিন্ন একক ধারাপাত নন। তার ঐতিহ্যে কবি দম্পতি নরেন্দ্র দেব ও রাধারানী দেবের নিত্য বহমান তার নবনীতার বাবা মা। তিনি যেমন দেশ ও বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের সম্মাননীয় অধ্যাপক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রাধাকৃষ্ণন স্মারকবৃত্তি দিতেন, তেমনি তিনি আবার সরস বাংলা গদ্যে নিজেকে দিয়ে হাসির ফুলঝুড়ি ছড়াতেন। কখনো সমকামী বিয়ে নিয়ে তিনি লিখেছেন বামাবধিনীর মতো উপন্যাস, কখনো বা শীত সাহসিক হেমন্তলোক, কখনো আবার তুলে এনেছেন চন্দ্রাবতী রামায়ণ, কখনো বা কর্ণাটকের বীরশৈব কবিতা। বিষয় থেকে বিষয়ান্তরে ছুটে যাওয়া এই সরস লেখক বাংলা সাহিত্যের আগামী ইতিহাসের নটী নবনীতা হিসেবে মন করা এক বিস্ময়চিহ্ন হয়েই থেকে যাবেন। 1862 খ্রিস্টাব্দে বাহাদুর শাহ জাফর এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি শুধু শেষ মুঘল সম্রাটই নন, 1857-র সিপাহী বিদ্রোহের প্রেরণা। তাই এদিন ভোর 5টায় তিনি মারা যাওয়ার পরই ব্রিটিশ সাম্রাজ্য বিন্দুমাত্র নষ্ট হয় সময় নষ্ট করেনি। মায়ানমারের ইয়াংগান শহরের একটা নির্জন একটের গলি জি ওয়াকাওয়া স্ট্রিটে সেদিন বিকেল 4টেতে তাকে সমাধিস্থ করা হয়। ঘটনাচক্রে দ্বিতীয় মহাযুদ্ধে মায়ানমার যখন জাপানি সেনার অধিকারে, তখন এই কবরের মাঠে এত কিছু না জেনেই তার তাঁবু ফেলেছিল আজাদিন ফৌজের মেয়েদের ঝাঁসের রানী ব্রিগেড। 1888 খ্রিস্টাব্দে স্যার সিভি রমন এদিন তিরুচিরাপল্লীতে জন্মগ্রহণ করেন। এশিয়ায় পদার্থবিদ্যার প্রথম নোবেল বিজ্ঞান নেন কলকাতাবাসী এই বিজ্ঞানী। 1888 ফেব্রুয়ারি 1928 চন্দ্রশেখর চমকে উঠেছিলেন তার পরীক্ষার ফলে। রঙিন আলো কোনো তরলে প্রবেশ করলে তার যে অংশ বিচ্ছুরিত হয় সেরাই চরিত্র তার ভারী অদ্ভুত, রামান এফেক্ট বলা হয়। পদার্থকণা ইলেকট্রন থেকে ইলেকট্রনিক্স, একইভাবে আলোর কণা পুনর্ব্যবহারকারী প্রযুক্তি ফোটনিক্স, এই স্বাস্থ্যকে আজও নতুন পথ দেখাচ্ছে রামান এফেক্ট। অপটিক্যাল ফাইবার মারফত দূরযোগাযোগ কিংবা ইন্টারনেট সুপার ফাইভের মূলে রামানের গবেষণা। এই গবেষণা তিনি করেছিলেন এখন কলকাতার বউবাজারে, যেখানে গোয়েঙ্কা কলেজ অবস্থিত, সেইখানের ISES বিল্ডিংয়ে। 1923 খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার দত্ত এদিন কলকাতায় মারা যান। বরিশালের মুকুটহীন সম্রাট, আধুনিক বরিশালের রূপকার, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা এবং শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্ত 1905-8 পর্যন্ত বরিশালে অশ্বিনী কুমারের নেতৃত্বে যে বঙ্গভঙ্গ আন্দোলন গড়ে ওঠে তা বাংলা সর্বত্র ছড়িয়ে পড়ে। অশ্বিনী কুমারের নেতৃত্বে স্বদেশ বান্ধব সমিতি শহরে ও গ্রামে স্বেচ্ছাসেবকের কাজ করত। এই সমিতি কার্যক্রম বন্ধ করার জন্য সরকার অশ্বিনী কুমার সহ 9 জন নেতাকে 3টি ভিন্ন ভিন্ন আইনে গ্রেপ্তার করে নির্বাচনে পাঠায়। 1910 সালে কারামুক্তির পর তিনি জেলা স্বদেশ বান্ধব সমিতির সভাপতি পদ গ্রহণ করেন। সমিতির পক্ষ থেকে প্রচারক পাঠিয়ে তিনি গ্রামে গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, সংক্রামক রোগ আক্রান্ত গ্রামে প্রয়োজনীয় ওষুধ ও পত্র সরবরাহের ব্যবস্থা করেন। 1922 সালে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, এরপর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1932 খ্রিস্টাব্দে বিপিন চন্দ্র পাল এদিন শ্রীহট্টের পৈরে জন্মগ্রহণ করেন। দেশনেতা ও বিশিষ্ট বক্তা, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার অনলবর্ষী বক্তৃতা শুনে সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তাকে ভারতের বিপ্লবী চিন্তাধারার জনকও বলা হয়। তিনি স্বরাজ ও বন্দে মাতরম পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। দারিদ্র ও বেকারত্ব দূরীকরণে স্বদেশী চিন্তাধারায় দেশবাসীকে উদ্বুদ্ধ করায় তার ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন নারী মুক্তির স্বপ্নদ্রষ্টা, একজন বিধবাকে বিবাহ করায় সমাজচ্যুত হতে হয় তাকে। তো এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি। পর্বটি এই পর্যন্তই। ধন্যবাদ।